সকাল প্রত্যাশার আঁকিবুকিতে নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন এবং আপনাদের এই ভালো লাগাকে আরেকটু রং দিতে আরেকটু ভালো লাগা তৈরি করতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের সেই নিয়মিত আয়োজন সকাল 24 নিয়ে আপনাদের সাথে আছি আমি জুমাতুল বিদা দর্শক আজ রোজ রবিবার 5 মার্চ 2023 এবং বাংলা মাস বঙ্গাব্দ 20 ফাল্গুন 1429 আজকের এই দিনটি শুরুতে জেনে আসি ইতিহাসের পাতা থেকে আজকের এই দিনটি কেন বিশেষ 1997 সালের ঠিক এই দিনে অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1770 সালের এই দিনটিতে বোস্টনে জনতার উপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যার ঘটনা ঘটায় 1912 সালের এই দিনে স্পেনে স্টিমার ডুবিতে 500 যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটে 1987 সালের ঠিক এই দিনটিতেই সিলেটের ওসমানি জাদুঘর উদ্বোধন করা হয় 1966 সালের এই দিনে জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে 124 যাত্রী নিহত হন 1984 সালের এই দিনটিতে ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এ তো গেল ইতিহাসের পাতা থেকে ঠিক আজকের এই দিনটি দর্শক একটু ছোট্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসি সেই বিশিষ্ট জনদের যাদের আজকের এই দিনে জন্মদিন 1902 সালের এই দিনে জন্ম নেন সৈনিক নীরা আর্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন বাঁচাতে তিনি নিজের স্বামীকে হত্যা করেন নেতাজি তাকে নীরা নাগিনী বলে অভিহিত করলে তিনি নীরা নাগিনী নামে পরিচিত লাভ করেন ব্রিটিশ সরকার তাকে একজন গুপ্তচর হিসেবে গণ্য করেছিল নীরা নাগিনী নামে তার জীবনের একটি মহাকাব্যও রয়েছে তিনি ছিলেন এক দুর্দান্ত দেশপ্রেমিক সাহসী ও আত্মসম্মান বোধে গর্বিত নারী 1904 সালের এই দিনে জন্ম নেন কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় তিনি একজন বিখ্যাত ছড়াকারও সাহিত্যকর্মের জন্য অন্নদাশঙ্কর রায় সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন 1979 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক পুরস্কারে ভূষিত করে বর্ধমান বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার উপাধি প্রদান করে 1905 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক গীতিকার ও শিক্ষাব্রতী প্রভাবতী দেবী তার রচিত গ্রন্থের সংখ্যা 3 শতাধিক বাংলা গোয়েন্দাকারী সাহিত্যে তিনি প্রথম নারী গোয়েন্দা চরিত্র কৃষ্ণা সৃষ্টি করেন ব্রতচারিণী মহিষী নারী ধুলার ধরণী রাঙা বউ ব্যথিতা ধরিত্রী বিধবার কথা ইত্যাদি তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস নবদ্বীপ বিদর্জন সভা তার সাহিত্য সাধনার জন্য তাকে সরস্বতী উপাধি প্রদান করেন 1946 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে লীলা পুরস্কারে সম্মানিত হন 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেতা রেক্স হ্যারিসন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল এয়ারফোর্সে দায়িত্ব পালন করেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদ অধিকার করেন 1949 সালে ওয়ান অব দ্য থাউজেন্ড ডেজ মঞ্চনাটকে অষ্টম হেনরি ভূমিকায় এবং 1957 সালে মাই ফেয়ার লেডি মঞ্চনাটকে প্রফেসর হেনরি হিগিংস চরিত্রে অভিনয়ের জন্য তিনি তার দ্বিতীয় ট্রনি পুরস্কার অর্জন করেন 1964 সালে তিনি একই নামের চলচ্চিত্রে একই চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ইভা মেন্ডেস 1990-এর দশকে তার অভিনয়ের শুরু ধারাবাহিকভাবে বিভিন্ন হলিউড চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি সত্যিকারভাবে জনসম্মুখে পরিচিতি লাভ করেন ট্রেনিং দে চলচ্চিত্রে নগ্ন দৃশ্যে অভিনয় করার মাধ্যমে পরবর্তীতে তিনি মূলধারার অনেক চলচ্চিত্রে অভিনয় করেন এ সকল চলচ্চিত্রের মাঝে আছে টু ফাস্ট টু ফিউরিয়াস হিচ উই ওন দ্য নাইট এবং দ্য স্পিরিট এ তো গেল বিশিষ্ট জনদের জন্মদিনের শুভেচ্ছা এর পাশাপাশি ঠিক এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের যদি আজ হয় জন্মদিন জানাই শুভ জন্মদিন এবং অনেক অনেক অভিনন্দন দর্শক আপনাদের সাথে নিয়ে প্রতিদিনই যে কাজটি করি অর্থাৎ পত্রিকার পাতা থেকে ঘুরে আসার চেষ্টাটা করি এবং আজকেও তার ব্যতিক্রম নয় আপনাদেরকে সাথে নিয়ে পত্রিকা একটু পরে আসবো কী রয়েছে পত্রিকার পাতার একেবারে প্রথম পৃষ্ঠায় শুরুতেই হাতে আছে কালের কণ্ঠ যেখানে সীতাকুণ্ডে আবারও বিস্ফোরণ নিহত 6 গতকালের ঘটনা এবং মর্মান্তিক এই ঘটনায়
নিহত ছয়জনের কথা উল্লেখ রয়েছে। ২০ জন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আছে এবং আশপাশে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়েছে এই বিস্ফোরণে, সেটি উল্লেখ আছে। বহু বাড়িঘর ও অফিসের জানালার কাঁচও ভেঙে গিয়েছে এবং 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পেছনের যেই কারণটি সেটি জানার জন্য সেটি উল্লেখ রয়েছে। এবং এর পাশে আরেকটি খবর রয়েছে, তিস্তা থেকে আরও পানি সরানোর আয়োজন পশ্চিমবঙ্গের এবং এর মধ্য দিয়ে ক্ষতি বাড়তে পারে বাংলাদেশের। পশ্চিমবঙ্গ সেচ বিভাগের কাছে 1,000 একক জমি হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে এবং 32 কিলোমিটার এবং 15 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি খাল খনন করা হবে, সেও আভাস কিন্তু দেয়া হয়েছে। এবং এর পরবর্তী আসলে কতটুকু ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ, সেটিও কিন্তু এক বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এরপরে চলে যাচ্ছি পরের পত্রিকা, হাতে আছে সমকাল। তিন দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ নিয়ে শঙ্কা, এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমি ও আবাসিক ভবন নির্মাণের যেই প্রকল্প সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। 2.5 বছর আগের মেয়াদ শেষে 7 বছরে অগ্রগতি মাত্র 70% এবং টেন্ডার হয়নি ইলেকট্রিক কাজ ও 3 ভবনের ফার্নিচারের, এলসি জটিলতায় ঝুলে গেছে লিফট আমদানি। এবং এরপরে কিন্তু রয়েছে, যেহেতু রমজান চলে আসতেছে, রমজান চলে আসার পূর্বেই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে বিষয়টি সেটি থাকে সেটি রয়েছে। ঠিক শুল্ক ছাড়ের সুফল নেই চিনির বাজারে, সেটি ঘিরে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। পাইকারি বাজারে 1 সপ্তাহে দাম বেড়েছে প্রতি মনে 20-50 টাকা আর কম দামের চিনির জন্য অপেক্ষা করতে হতে পারে 2 মাস, সেটিও উল্লেখ রয়েছে। চলে যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোতে শুরুতেই চোখে পড়বে, ভূ রাজনীতিতে কারো পক্ষ নয়, মনোযোগ অর্থনীতিতে। এবং শুধু আইপিএস নয়, বিভিন্ন জোটের সঙ্গে সম্পর্কের নিরিখে সামগ্রিক বিবেচনায় বাংলাদেশ সমন্বিত অবস্থান নিতে হবে এবং অস্থায়ী ভিত্তিতে কোনো অবস্থা ঠিক করলে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়বে, এই মন্তব্য উল্লেখ করেছেন মোহাম্মদ শহীদুল হক, সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী। তার মন্তব্যটি আসলে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এবং এর পাশেই কিন্তু রয়েছে, পঞ্চগড়ে উত্তেজনা থামছেই না। পঞ্চগড়ের আসলে যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এই আহমদিয়া সম্প্রদায়ের উপরে হামলা গতকাল রাতে, গুজব ছড়িয়ে দোকান লুট, মাইক্রোবাস পুড়িয়েছে বিক্ষোভকারীরা এবং রাতে মুঠোফোনে ইন্টারনেট সেবা আসলে ব্যাহত করা হয়েছে। এর পাশে আরেকটি সময়ের মুখ একটি খবর আসলে প্রকাশিত হয়েছে যেখানে ট্রাফিক পুলিশের সদস্যরাও আমাকে প্রশংসা করে এমন শিরোনামে, একজন নারী রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারী নারী রাইডারের গল্প আসলে এখানে তুলে ধরা হয়েছেন, যার নাম মারিয়াম আক্তার এবং তিনি গেল 1 বছর যাবত এই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করছে, সেই তো গল্পটি আসলে তুলে ধরা হয়েছে। পরের পত্রিকায় চলে যাচ্ছে, হাতে আছে বণিক বার্তা, যেখানে শুরুতেই চোখে পড়বে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েও বেচল হয়নি সামিট গ্রুপ। অর্থাৎ যেই গেল শতাব্দী 60-এর দশকে কোরিয়ান এসব কোম্পানি যেগুলো রয়েছে দেশের গণ্ডি পেরিয়ে রূপ নেয় বৈশ্বিক জায়ান্টে এবং এগুলোর সাথে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের প্রতিষ্ঠান সামিট যে গ্রুপ, এর সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এর পাশেই রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সংবাদ, ঢাকায় টনি ব্লেয়ারের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, সেটি উল্লেখ রয়েছে গতকাল যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এরপরে কাতারে জাতিসংঘের মহাসচিবকে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য দিয়েছেন, সেটি আসলে তুলে ধরা হয়েছে। সুবিধা বাতিল না করে এলডিসি উত্তরণকারীদের পুরস্কৃত করা উচিত, সেই তথ্যটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সাথে কাতারের দোহারে এলডিসি সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের মহাসচিবের সাথে সাক্ষাতের ছবিটি আসলে প্রকাশিত হয়েছে। দর্শক, এ তো গেল পত্রিকার পাতা থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের মার্চ ঘিরে যে ব্যতিক্রমী আয়োজন চলছে, অগ্নিঝরা মার্চ, পরাধীনতার যে শৃঙ্খল সেটি ভেঙে অধিকার অর্জনের এই মাস জুড়ে
আমরা শোনাচ্ছি মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তির গল্প, তারই অংশ হিসেবে শুনে আসি মুক্তিযুদ্ধের একটি গল্প। তখন বয়স আমার 18, বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তোরাতে চলে যাই ভারতে, ওখানে আমাদের প্রশিক্ষণ হয়। হওয়ার পর ওখানে আমাদের কোম্পানি কমান্ডার বানিয়ে দেয় একজন, নাসিরুদ্দিন কোম্পানি সব, উনি নিয়ে আমাদের মহেন্দ্রগঞ্জ আসি। ওখান থেকে আমরা ফার্স্ট যুদ্ধ করি কামালপুর। কামালপুর যুদ্ধ করে মুখোমুখি যুদ্ধ গ্রহণ করি, তখন মনে করেন আমাদের কিছু অংশ লোক আমরা মোরাশ্রের আঘাতে আঘাত হই। রাজীবপুরে জানতে পারলাম যে সালিয়াপাড়া ওখানে পাক বাহিনী আছে, পাকিস্তান বাহিনী, এরা এসে যখন ঘর বাড়ি জ্বালানো শুরু করছে তখন ওই দিকে লুকেরা নদী পার হয়ে মদনেশ্বরের একটা জায়গা আছে রাজীবপুরের পিছনে, সেখানে তারা এসে উঠতেছে। মানি কমান্ডার আমাদের আলদা সুবেদার করমালি স্যার, আমরা সবাই বসছিলাম। সেদিন ভোর 5টার সময় তুমুল যুদ্ধ, এমন যুদ্ধ হলো মানে আর আমরাও কিন্তু হটতেছি না, যে জান যাক তবু আমরা পিছিয়ে হটবো না, এরকম একটা ইয়ে আসলো। তারাবর থেকে ওখানে আপনার এইচএমডিস আসছে, এইচএমডিগুলি এই দুই পাশে খারাপ পার্টি যায় আক্রমণ করতে, করার পরে তারা পিছিয়ে চলে গেছে। পিছিয়ে যাওয়ার পর এরা আবার সালিয়া বাড়া গেছে, তখন আমরা কুদাল কাঠি দহল করি। সেই দহল করার পরে আমরা ওখানে ক্যাম্প করে মানে মরিষা টরিষা খুঁজে বাংলা ডাঙ্গার খুঁজে আমরা ওখানে অবস্থান নেওয়ার পরে শুনতে পারলাম যে কামালপুর যুদ্ধে আমার ক্যাপ্টেন সারাদিন সাহেব শহীদ হয়ে গেছে। মেজর আবু সাহেব আমাদের সেক্টর কমান্ডার পাপঙ্গ হয়ে গেছে, আমরা সবাই আতঙ্গ হয়ে গেলাম, হাই আমরা কী হারাই ফেললাম। যাই হোক, আমরা ওইভাবে ওই দুঃখ নিয়ে এই দেশকে আমরা এগিয়ে গেছি, আমরা যুদ্ধ করছি, আমরা কেউ থামি নাই। যাই হোক, ইনশাল্লাহ 9 মাসের যুদ্ধ করার পরে আমাদের স্বাধীন হল। এই আশেখ বাবুদ কলেজের ডিগ্রি হোস্টেল, এখানে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল, তারা রাজাকার বদলেরা এই মানুষজন ধরে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে জবাই করছে, গাড়ি দিয়ে নদীতে ভাসাই দিছে, ফেলাই দিছে, কত নারী নির্যাতন হয়েছে এখানে। তাতে একটা আনন্দমহল ছিল এখানে, এই আনন্দমহলে তারা এই ফুর্তি করতো আর খাসি গরু জবাই করে এরা খাওয়া দাওয়া করতো, এখানে তারা খুব ফুর্তি করতো, আনন্দ ক্যাম্প ছিল ওদের। যখন আমরা এই পাক জামালপুরে ওঠা হয়, উঠার পরে তখনকার এরা এই আপায় পিটিআই চলে যায়, পিটিআই ওদের বড় হেডকোয়ার্টার ক্যাম্প ছিল। পিটিআই যাওয়ার পরে এই জহুরুল মন্ত্রী এরা সিলিন্ডার পত্র নিয়ে গেছিল তাদের কাছে, নাহলে তাকে খুব নির্যাতন করতে, সামনের দাঁতগুলো ফেলাই দিচ্ছে বাইরে বেরিয়ে ভেঙে ভেঙে। তখন সিলিন্ডার পত্র তারা মানল না, চতুর পাশটি অ্যাটাক করলো, অ্যাটাক করার পর তারপরে তো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধে তারা সিলিন্ডার হয়ে গেল। মুক্তিযুদ্ধের গল্প এবং প্রতিটি গল্পই কিন্তু এক একটি আসলে ইতিহাসের পাতা থেকে তুলে আনা অধ্যায়ের মর্মান্তিক দৃশ্য কিংবা ভয়াবহতাকে তুলে ধরে। আমরা এই যেই মুক্তির গল্প শুনলাম, এরপর একটু মুক্তির গানে চলে যাব। মুক্তির গান শোনার জন্য আমরা যুক্ত হব পঞ্চগড়ে, সেখান আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন বাউল রইসুদ্দিন। তার থেকে একটি দেশের গান শুনবো এবং আমরা সরাসরি গানে চলে যাচ্ছি। ১৯৭১-এ ভুলি নাই মনে পড়ে, হানাদার রাজা কারে মারছে কত বাঙালি রে। ১৯৭১-এ ভুলি নাই মনে পড়ে, হানাদার রাজা কারে মারছে কত বাঙালি রে। ১৯৭১-এ ১৯৭১-এ
1971 বলি নাই মনে পড়ে হানাদার রাজা তারে মারলো কত বাঙালি রে কসাই আমি যদি মারা যাই তোদেরই আল্লাহর দোহাই লাশটা দিও বাঙালি রে বুঝি কয় ওরে কসাই আমি যদি মারা যাই তোদেরই আল্লাহর দোহাই লাশটা দিও বাঙালি রে সাড়ে সাত কোটি বাংলাভাষী আমি যে ভালোবাসি সাড়ে সাত কোটি বাংলাভাষী আমি যে ভালোবাসি পাইয়া পাইয়া মুখের হাসি রক্ত দিব বাংলা মায়রে 1971 বলি নাই মনে পড়ে হানাদার রাজা তারে মারলো কত বাঙালি রে 1971 বলি নাই মনে পড়ে হানাদার রাজা তারে মারলো কত বাঙালি রে 1971 দর্শক ঠিক এই মুহূর্তে আমরা একটু জেনে নেই গেল ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস কিংবা আপডেট কি বলছে গেল ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ১৭.৫ রংপুরে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ২০.৫ খুলনায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ১৯.৫ বরিশালে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস আজ সারাদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দর্শক এত গেল গেল ২৪ ঘন্টার রেকর্ড এবং আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস একটু যেই আয়োজন আমরা মাসব্যাপী রেখেছিলাম সেটি হচ্ছে মুক্তির গান অর্থাৎ এই উত্তাল মার্চকে ঘিরে বিভিন্ন জেলা উপজেলায় যুক্ত হচ্ছি এবং আমাদের মাটির সুদা গন্ধ থেকে আমরা আসলে গান শোনার চেষ্টা করছিলাম এখন আমরা আসলে সেই মুক্তির গানের অংশ হিসেবে পঞ্চগড় থেকে যেই বাউল শিল্পী রইসুদ্দিনের সাথে যুক্ত হয়েছিলাম তার থেকে একটি আঞ্চলিক গান শুনবো এবং এর মধ্য দিয়ে বিদায় নেব আমাদের আজকের এই আয়োজন থেকে আইসেন বন্ধু আমার বাড়ি আইসেন বন্ধু আমার বাড়ি দেখে যাও পঞ্চগড়টাকে ও তোমরা আইসেন বন্ধু আমার বাড়ি আইসেন বন্ধু আমার বাড়ি দেখে যাও পঞ্চগড়টাকে নদীর ডাকাতিয়া বসে আছে ফান পাতিয়া ডাহক নদীর ডাকাতিয়া বসে আছে ফান পাতিয়া করতোয়া নদীর জলত করতোয়া নদীর জলত ভিজায় যাও না মনটাকে দেখে যাও পঞ্চগড় পঞ্চগড়টাকে
বেড়ানো ছোয়া সাওয়াই নদীর বড় সাওয়া নজরত লাগবে হাওয়া সাওয়াই নদীর বড় সাওয়া নজরত লাগবে হাওয়া চমকে যাবেন দেখে সবাই মহারাজা দিঘির পারত ভিজায় যাও না মনটাকে দেখে যাও পঞ্চগটাকে তোমরা আইসেন বন্ধু আমার বাড়ি আইসেন বন্ধু আমার বাড়ি দেখে যাও পঞ্চগটাকে দেখে যাও পঞ্চগটা